হ্যালো, সবাইকে শুভেচ্ছা। আমি আজকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে কীভাবে জিমেইল অ্যাকাউন্টের ফোন ভেরিফিকেশন করতে হয়। তো এর আগে দেখেছিলাম কীভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এখন আমি দেখাবো কীভাবে জিমেইল অ্যাকাউন্টের ফোন ভেরিফিকেশন করতে হয়। তো আপনার জিমেইল অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর জিমেইলের যে ইন্টারফেসটি রয়েছে, এখানে যাওয়ার পর আপনার এখানে একদম ডান পাশে যে আপনার নামের আইকনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে, এরপর মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপর সেটিংসের অনেক অপশন আসবে, এখানে অপশনগুলো আসার পর এখানে আপনার সাইন ইন টু গুগল, তারপর সাইন ইন অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটির মধ্যে দেখতে হবে যে এখানে সিকিউরিটি চেকআপ, এইখানে যে অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। দেখেন এখানে সিকিউরিটি চেক, আমি অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় একটি মোবাইল নাম্বার দিয়েছিলাম যেটি এখন পর্যন্ত আমার হচ্ছে ভেরিফিকেশন বা ভেরিফাইড হয়নি, অর্থাৎ আমার জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে ঠিকই কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়নি। তো এটিকে ভেরিফাইড করার জন্য আমাকে যে অপশনটি করতে হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমার মেইলে আমি লগ ইন করবো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর আমার এখানে সবার ডান পাশে নামের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। করার পর আইকনটিতে ক্লিক করার পর এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এই পরবর্তী একটি নতুন ট্যাবের মধ্যে এই সেটিংস অপশনগুলো সম্পূর্ণরূপে ওপেন হবে। তো আমি সাইন ইন অ্যান্ড সিকিউরিটি অপশনে গিয়ে মাঝে যে সিকিউরিটি চেকআপের যে অপশনটি রয়েছে এখানে গেট স্টার্টে ক্লিক করব। করার পর আমাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে, অর্থাৎ আমি অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলাম সেই অ্যাকাউন্ট ফোন নাম্বারটিতে এখন পর্যন্ত ভেরিফাইড কোনো কোড আমাকে দেয়নি। তো এটিকে ভেরিফাইড করার জন্য, মোবাইল নাম্বারটি দিয়ে ভেরিফাইড অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে ভেরিফাই নাও এই বাটনে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে একটি কোড আমার মোবাইলে চলে আসবে, সেই কোডটি আমাকে বসিয়ে দিলে আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। তো দেখুন আমি যদি চাই তো এখানে আমি অন্য নাম্বার দিয়েও আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নিতে পারবো, যেহেতু আমার নাম্বার আমি এটি ইউজ করব। তো আমি এখানে গেট কোড ক্লিক করলাম। আমার ফোনে অলরেডি একটি কোড চলে এসেছে, আমি এখন কোডটি বসিয়ে আমার অ্যাকাউন্টটি মোবাইলে ভেরিফাইড করে নেব। 5071 53, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। দেখেন আমার অলরেডি অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এখানে আমি যদি চাই যে রিকভারি ইমেইল, অর্থাৎ রিকভারি ইমেইল কথার অর্থ হচ্ছে যে আপনার এই ইমেইল অ্যাড্রেসটি যদি কখনো আপনি পাসওয়ার্ড বা অন্য কিছু ভুলে যান তো সেটিকে রিকভার করার জন্য সেকেন্ড একটি ইমেইল অ্যাড্রেস আপনি চয়েসে রেখে দিতে পারেন, যেখানে আপনার এই পাসওয়ার্ড ভেরিফিকেশন বা পাসওয়ার্ড রিসেটের একটা লিংক আপনাকে মেইল আকারে প্রদান করবে। তো আমি এখানে একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে রেখে দিই। আমি আমার একটি অ্যাকাউন্ট দিয়ে রাখলাম এখানে, জিমেইল অ্যাকাউন্ট অথবা আপনার যে কোনো ইমেইল অ্যাকাউন্ট এখানে দেওয়া যাবে। সরি, সেভ। আচ্ছা, অপশনটি সেভ করে নিয়েছে, এখন আমি ডান বাটনে ক্লিক করব। তারপর এখানে বলে দিয়েছে যে চেক ইউর রিসেন্ট সিকিউরিটি ইভেন্ট, আমাকে সিকিউরিটি ইভেন্ট চেকের জন্য বলে দিয়েছে। আমি একটু পরে নেব, নেওয়ার পরে লুকস গুড। আবার আরেকটি স্টেপ আমাকে পার করতে হবে, এখানে বলেছে যে আমি কোন ডিভাইস ইউজ করতেছি, সেই করছি সেই ডিভাইসের টোটাল অপশনটা আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমি এখানেও লুকস গুড, এখন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমার অ্যাকাউন্ট 100% ভেরিফাইড, এই যে দেখুন এখন আমার অ্যাকাউন্ট সিকিউর অ্যান্ড ভেরিফাইড। তো এই ছিল আসলে কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টের ফোন ভেরিফিকেশন অপশনটি অ্যাক্টিভ করবেন বা সিকিউর অপশনটি অ্যাক্টিভ করবেন বা রিকভার মেইল আপনি প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।